ও সার্ভ করছে কেন? হ্যাঁ বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো এখন আমরা বেরোবো একটু ডিনার করতে এক জায়গায়। চলো আগে ফটাফট রেডি হয়ে যাই, তারপরে ডিনারে বেরোবো। তো আমার সাউন্ডটা একটু খারাপ হয়ে আছে, কারণ ভীষণ ঠান্ডা লেগেছে। বাইরে যাওয়া থেকে কোনো নিষ্পত্তি নেই। দেখতে পাওয়া যায় না যে ছুটকি মার্কে আমার ছুটকি মার্কে রেডি। ইনস্টাগ্রামে দেখেছে ছুটকি মার্কে রেডি, ও সত্যি ছুটকি মার্কে রেডি হয়ে যায়। তো প্রত্যেকটা মেয়েদের যেটা প্রবলেম, যেটা সিনু সিনু না আমার প্রবলেম, সেটা হচ্ছে মানে কী পড়বো, আমাদের কিচ্ছু নেই, আমরা কী পড়বো, এটাই সবসময় বাইরে ঘুরতে গেলে আগে ওটাই টেনশন, এটা পড়বো, ওটা পড়া হয়ে গেছে, সেটা পড়া হয়ে গেছে, এটা কি পড়া যাবে, মানে আমরা সেই মুকেশ আম্বানি ডটার আর কি, একটা জামা একটা পরে একবার সোশ্যাল মিডিয়ায় দিয়ে দিলে আর পড়া যাবে না সেটাকে। হায় কপাল, হায় কপাল, অত পয়সা নেই, এটা আমার মনকে বোঝাতেই পারি না। চলো ফার্স্ট আমি সব জামা কাপড়গুলোকে পোড় ঘন্ট করে বার করিয়ে বার করিয়ে দেখে নিই যে কোনটা আমি পরবো আজকে। আমি ভাই সিনু, লেটস স্টার্ট দা ওয়্যার। সিনুর এই যা প্যান্টটা আর এই জামাটা চুজ হয়ে গেছে, এটা আমরা কিনেছিলাম ফার্স্ট ক্রাই থেকে, খুব সুন্দর এসেছিলো। তো চলো ওকে আগে রেডি করে দিই, তারপর আমি রেডি হলাম। আমার মাথা খারাপ হয়ে যায়, সেটা আগেও বলেছি, আবার এই ভিডিওতেও সেম কথাই বলছি, কারণ মাথাটা ভীষণই খারাপ করে দেয়। আমি রেডি করে দিয়েছি, এই যে এবার আমার রেডি হওয়ার পাড়া। তো চলো স্টার্ট করে দিই তাড়াতাড়ি। তো আমি আমার হোল লুকটা দেখানোর একদম সময় পাইনি, খুব তাড়া দিচ্ছিল সবাই, তো সেই জন্য আমি বেরিয়ে এসেছি। তো এসে আমরা একটা ডিনার যাওয়ার আগেই সামনে একটা মল ছিল, তো ওখানেই ঘুরতে এলাম একটু। তো এখানে আমাদের কোনো কিছু দরকার ছিল না, আমাদের সাথে যে ফ্যামিলিটা এসেছিলো ওরা একটা চশমা নেওয়ার কথা ছিল আর কি। মলে চলে এসেছি, তো আমরা এখানে একটু ঘোরাঘুরি করছিলাম আর ওরা ওখানে ওদের যেটা দরকার চশমা দেখছিলো। আমার কর্তা ঘুরে বেড়াচ্ছিলো, আমি ক্যামেরা নিয়ে ঘুরছিলাম। তো আমার হোল লুকটা এটাই যে আমি এটার সাথে একটা বেড বটম প্যান্ট পরেছিলাম, আর তোমাদের দেখানোর সুযোগ হয়নি একদম, কারণ ওদের সাথে যেহেতু যাবো অনেকটা দেরি হয়ে গেছিলো। তো এখানে গুচির অনেক নাম শুনেছিলাম, তো গুচির ব্র্যান্ডের আমি কোনো কিছু দেখিনি। তো আজকে প্রথমে ব্যাগগুলো দেখতে পেলাম, যেগুলো দেখে আমার খুব ভালো লাগলো, আর আমার ভালো লাগা না লাগার সাথে যদিও গুচির কিছু যায় আসে না, যাই হোক। তো এখানে দেখার পর আর দামগুলো দেখার পর আর গুচির প্রতি আমার ভক্তি নেই। তো কিছুক্ষণ পরে এখানে আমরা একটু ফটো তুলে একটু বসে রেস্ট নিয়ে তারপরে ডিনারের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। তো যে জায়গাটায় আমরা ডিনার করতে এসেছিলাম সেটা খুব সুন্দর জায়গা। তো এখানে এই সব বন্ধুগুলো ছেলে মেয়েগুলো কোরাস গান করছিল, ব্যান্ড বাজিয়ে গিটার বাজিয়ে, তো দারুণ লাগছিল, খুব এনজয় করলাম এখানটা। তো এনজয় করার পর অনেকটা রাত যেহেতু গড়াচ্ছিলো, তো বেশিক্ষণ এখানে দাঁড়াতে পারিনি, লেট করতে পারিনি। তো তারপরে আমরা ডিনারের উদ্দেশ্যে ঢুকে পড়েছিলাম রেস্টুরেন্টের ভেতরে। তো আমরা রেস্টুরেন্টে এসে গেছি, বসে পড়েছি, আর সবার ভীষণ খিদে পেয়ে গেছে। তো আমরা অপেক্ষা করছিলাম মেনু কার্ডটার জন্য, আর আমাদের এই যে দুটো ভেড়ুভুরু লোক, এদেরও সবার খিদে পেয়ে গেছে। তো অর্ডার দেওয়া কমপ্লিট হলো, আর প্রথমে ওরা বলেছিল যে কাবাবটা রেডি হতে 20 মিনিটস টাইম লাগবে, তো সেটাই সবার প্রথম ওরা দিয়ে গেছে, ওদের কথার এত দাম।
তো যাই হোক ভালোই হয়েছিল দিয়ে গিয়ে। সিনু আর আমাদের আর একজন যে ছিল অদ্রিজ, ওদের ভীষণ খিদে পেয়েছিল। তো তারপর আমাদের এসে গেছিলো এই অর্ডার, আর তার মধ্যে মেন ছিল আমার নুডলস, সেটা আমি যেখানেই যাই সেখানেই অর্ডার দিয়ে যাই স্মার্ট ফিল করবো। তো খাওয়াটা আসতেই দেরি ছিল, খেতে ন্যূনতম সময় লাগেনি কারণ সবার ভীষণই খিদে পেয়েছিল। তো খাওয়া কমপ্লিট করে আমরা খাওয়াটা শেষ করেছিলাম লাইম সোডা দিয়ে, আমার ভীষণ ভালো লাগে ওটা খেতে, যেহেতু এখানে দেখলাম মেনু কার্ডে ওটা আছে, তো ওটা ছাড়ে কে। তো শেষে ওটা খেলাম, কিন্তু ওটা ভীষণ ঠান্ডা ছিল, তো সেই জন্য সিনুকে একদম কম করে দিয়েছিলাম কারণ ওর তার পরের দিন থেকেই এক্সাম ছিল। তো লাইম সোডা খেতে সিনুও ভীষণ ভালোবাসে, তো আমাকে বারবার বিরক্ত করে একটু একটু করে চাইছিল, আর আমি একটু একটু দিয়েছিলাম, খারাপও লাগছিল ওকে দিতে পারছিলাম না, তো কাশি হয়ে যায় ঠান্ডা লেগে যায় সেই জন্য। তো যাই হোক একটু ঝগড়া মারপিট করে আমার থেকে একটু একটু করে নিয়েছিল অ্যাকসিপ অ্যাকসিপ করে। তো যাই হোক এখানে খাওয়া দাওয়াটা শেষ করে আমরা বাইরে বেরোলাম, তো বাইরে বেরিয়ে দেখি মারাত্মক কাণ্ড, সেখানে আরম্ভ হয়ে গেছে বৃষ্টি। তো বৃষ্টির মধ্যে কিছুক্ষণ দাঁড়িয়ে তারপরে বৃষ্টিতে ভিজতে ভিজতেই আমরা বাড়ি ফিরেছিলাম। তো ব্যাস আজকের মতো তো ব্লগটা এখানেই শেষ করছি, আশা করি তোমাদের ব্লগটা খুব ভালো লেগে থাকবে, আর যদি তোমাদের কেউ আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তো অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও, আর এভাবেই আমার পাশে থেকো, সাইডে যে বেল আইকন আছে ওটা প্রেস করে দিও, যাতে আমার চ্যানেলে যে কোনো নতুন ভিডিও এলে তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। তো টেক কেয়ার, টাটা, বাই। Thank you.